আলাইকা সাহেবের কিছু ট্র্যাডিশনাল কম্পোজিশন এবং আমারও একটা কিছু কম্পোজিশন এবং আব্বাজি ওস্তাদ আলাইকা সাহেবের কিছু কম্পোজিশন বাজাবো। তা শুরু করছি, আর বিজয় ভাই আমার সঙ্গে বাজাচ্ছে, ওকে একটু করতালি দিয়ে আপনারা একটু ওয়েলকাম করুন। অনুমতি নিয়ে শুরু করছি, তাল তিন তাল শুরু থেকে পেশকার কায়দা যেরকম আস্তে আস্তে যাবে, রেনা কাজ সেটার কম্পোজিশন, তারপর লাস্টে লৌকি বাজিয়ে শেষ করুন। থ্যাংক ইউ সো মাচ। Thank you.
Thank you.
এমন সৃষ্টি যে বেনারস ঘরের একটা ধিকদিনা থাকিনাথ যে বিশ্বজোড়া মুসলা একদিন কুমারটাও কাল বাজিয়ে গেছেন হয়তো, তারই একটা ইন্সপিরেশনে উস্তাদ কেরামত খান স্যার একটা কম্পোজিশন তৈরি করেছিলেন, সেটা একটু বাজছে পেশ কর। বিরূপ কম্পিশন Thank you.
কম্পোজিশন এটা ওস্তাদ কেরামত খান সাহেবের একটা অনবদ্য রচনা চেতুরাং লীলা। এতে চারটি রং আছে, thank you.
পাঞ্জাব ঘরের খুব বিখ্যাত কায়দা আব্বাজি। Thank you.
একটু তালে তো ডবল টাইম চলে যাবে, টাইম তো কনস্ট্রেন্ট আছে। Thank you.
পুরো দেখতে পেয়েছি মানে পরে